এখানে দাঁড়াই, দাঁড়া, তুই পেছে দোস্ত কি অবস্থা? দেশের অবস্থা তো তোর একদম ভালো না, এটা তো জানো। দেশ বর্তমানে আর করোনার যে ভয়াবহতা সারা পৃথিবীতে, হ্যাঁ, আর এই ভয়াবহতার মাঝখানে তুই মাস্ক লাগাস না, এটা কেন? মাস্ক ব্যবহার করা উচিত, তাই কি বলো? কি কস দোস, কি আর মাস্ক আর কি আর কি, এটা মাইরা লাইসেন্স। দোস্ত শোন, তোর একটা কথা বলি, এই বর্তমানে পৃথিবীর কী অবস্থা সেটা তো তুই জানাস। হ্যাঁ, এখন এই টাইমে যদি মাস্ক ব্যবহার না করস, এই যে বাহির থেকে মনে করতে আমাদের এলাকাতে কত মানুষ আসতেছে, হাজার হাজার, তো তাদের সাথে তুই যেভাবে চলাফেরা করছিস, আমরা তো বাসা থেকে বেরোই না, তুই যেভাবে চলাফেরা করস এগুলো কিন্তু ঠিক না, যে কোনো সময় করোনাতে তুই আক্রান্ত হতে পারিস। আরে জ্ঞান কম দে বেড়া, জ্ঞান তত্ত্ব আমার কম আছে বেড়া। শোন, আমি তোর বন্ধু মানুষ, তোর ক্ষতি অবশ্যই চাইবো না। এটার বুঝা নিচ্ছে একটা গরুর বুঝা নি বললো। হ্যাঁ কত কম কর বেড়া, আমার গরু মানুষ বেড়া, দেখছি না গরু কেডা, তোর তো বেড়া আল চন্দন জো বেড়া, তোর তো গরুর সেও খারাপ দেওয়া যা। কত কম কর বেড়া, তোর আসস করুন লয়া বেড়ো নাই ভাত বেড়া, করুন লয়া আসিস বেড়া, কি আর মাছ স্যার কি। এই যে তুই যে হাত ছিঁড়া মাত্র দিলি, হ্যাঁ, করোনা ভাইরাস কিভাবে ছড়ায় তুই জানস? এই হাঁচি কাশির মাধ্যমে। তুই যে হাত ছিঁড়া দিলি, এই কাজটা কিন্তু তুই খুব খারাপ করছিস, আর তোর মুখে যদি মাস্ক থাকতো সেটা আমাদের ক্ষতি হতো না, ঠিক, কিন্তু যে তুই যে এমন হাজিরা দিলি, এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়েছে, ঠিক আছে? আমাদের কী হবে এটা আমরা বুঝতেছি না, এমনই আমাদের আবার গোসল করতে হবে নগদ, চল আমরা যাই গোসল করতে হবে। তোর সাথে আমরা এখন আর চলাফেরা করতে পারতাছি না, কারণ তোরে আমরা যা বোঝানোর অনেক বুঝাইছি, আর সম্ভব না তোরা বোঝানোর, ঠিক আছে? তোর সাথে আমরা আজকে পরে তার মিশতেছি না যতদিন পর্যন্ত করোনা ভাইরাস ঠিক না হয়, আর তুই নিজে সচেতন থাকার চেষ্টা করিস, ঠিক আছে? যা যা যা, এই গরুরে বুঝাই লাভ নাই, আইছে বুঝাই বার বুঝ দেওয়ালা। এই আফজাল, ভাই আজকে চার পাঁচ দিন হয়ে গেল, বিল্লালে কোনো খোঁজ খবর নাই, তোর সাথে কোনো যোগাযোগ আছে না? তো আমি তো চার পাঁচ দিন ধরে আমিও দেখি না, একটা কল দিই নাকি বলিস? দাও হ্যালো, সালামু আলাইকুম। ও আঙ্কেল বলছিলেন? যে আঙ্কেল, মানে আমরা যে বিল্লালের সাথে অনেকদিন যাবো দেখা হয় না, তো চার পাঁচ দিন যাবো কোনো যোগাযোগও নাই, এ কারণে কল দিছিলাম আর কি। কি ও আচ্ছা, এখন তাহলে কি অবস্থা, শরীরের অবস্থা কি এখন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আঙ্কেল, ওকে, সালামু আলাইকুম। দেখছস ওই বিল্লালে নাকি করোনা ভাইরাস আছে? এটা তো গরু, এটার বুঝায় লাভ কি? ওটা এই আমরা বুঝাইলাম, এটার সচেতন হইলো না, তার জন্য তো তার দুর্ভ। আমি 1000 বার তারে নিষেধ করছিলাম, ঠিক আছে? আর আমার মনে হয় আমাদেরও কিন্তু এখন বাসায় থাকা উচিত, কারণ তার যেহেতু করোনা ভাইরাস হয়েছে, সে কিন্তু মনে আছে লাস্টে যখন আমাদের সাথে দেখা করছিল, সে কিন্তু হাঁচি দিছিল। হ্যাঁ, এই হাঁচি থেকে কিন্তু করোনা ভাইরাস অনেক ছড়ায়, ঠিক আছে? ঠিক আছে, আমার মনে হয় আমরা বাহিরে আর চলাফেরা না করাটাই ভালো, আমরা এখন বাসায় থাকি, বাসায় 14 দিন বাসায় অবস্থান করবো সবাই, ঠিক আছে? তোর সাথে আজকের পর থেকে আমার কোনো দেখা নাই, এবং আমার সাথে তোর কোনো দেখা নাই, ঠিক আছে? চল যাই, যা বাসায় আমরা থাকার ব্যবস্থা নিই সবাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে চল যাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। তো যে ভিডিওটি আপনারা এতক্ষণ দেখলেন, হাঁচি কাশির মাধ্যমে কিন্তু করোনা ভাইরাস ছড়ায়, সেটা আপনাদের বুঝতে হবে। এই যে দেখেন কিছুক্ষণ আগে আপনারা যে এই শর্ট ফিল্মটি দেখেছেন, বিল্লাল, বিল্লাল চাচার কিন্তু মুখে মাস্ক নাই, আপনাদের দয়া করে বলছি আমি, এরকমভাবে কেউ মাস্ক ছাড়া চলাফেরা করবেন না, আর যত দূর সম্ভব হয় বাসায় থাকার চেষ্টা করবেন সবসময়। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর কি মানা টিভির পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।